আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে সফরের নামাজ সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সফরের নামাজ কখন পড়তে হয়, কয় রাকাত পড়তে হয়, কিভাবে পড়তে হয়, এবং এই সফরের নামাজ পড়ার জন্য অন্য কোনো সূরা কিরাত পড়তে হবে নাকি, সব কিছুই আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। যারা সফরের নামাজ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তারা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে বাহির হওয়ার সময় দুই রাকাত এবং সফর শেষে বাড়িতে আসার পরে দুই রাকাত নামাজ পড়া মোস্তাহাব, আর এটাকেই সফরের নামাজ বলা হয়। তাহলে আমরা যখন বাড়ি থেকে বাহির হব, ঠিক সেই মুহূর্তে আমরা দুই রাকাত নামাজ পড়ব। আবার যখন আমাদের সফর শেষ হবে, সফর শেষ করে আসার পরে আমরা দুই রাকাত নামাজ পড়ব। তো কথা হলো যে আমরা যে এই দুই রাকাত করে নামাজ পড়ব, এটা কিসের নিয়ত করব? আপনারা নফলের নিয়ত করবেন, ঠিক আছে? আর যাওয়ার সময় যখন দুই রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আপনারা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ, আমি বাইরে যাচ্ছি, আমি যেন ভালোয় ভালোয় যাইতে পারি এবং ভালোভাবে আসতে পারি, সহি সালামতে আসতে পারি, সহি সালামতে যেন যাইতে পারি, এবং যে কাজের জন্য যাচ্ছি সেই কাজটা যেন আমার সফল হয়, সুন্দর হয়, ভালোভাবে হয়। এক কথায় প্রতিমধ্যে যেন আমার কোনো সমস্যা না হয়, সমস্ত প্রকার এই সমস্যা যেন আল্লাহ তাআলা সমাধান করে দেন এবং পেরেশানি দূর করে দেন, এই জন্য আপনারা দোয়া করে নিতে পারেন। এবং সফর থেকে আসার পরে যে দুই রাকাত নামাজ পড়বেন, তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, হ্যাঁ, আপনাকে যে আল্লাহ তাআলা সহি সালামতে ঘরের মধ্যে নিয়ে আসলেন, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, এবং আল্লাহ তাআলার কাছে আপনি আরও আপনার যা মন চায় আপনি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারেন দোয়ার মাধ্যমে। তো এটা হলো সফরের নামাজ, যে যাওয়ার সময় আমরা যখন ঘর থেকে বাহির হব তখন দুই রাকাত নামাজ পড়ব, এবং সফর শেষে আবার ঘরের মধ্যে এসে দুই রাকাত নামাজ পড়ব। তো সফরের নামাজ পড়াটা কী? এটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এটা কী? তো ফরজ, এটা ফরজও না, ওয়াজিবও না, আর এটা সুন্নতও না, এটা হলো মুস্তাহাব। আপনি যদি চান তাহলে আপনি আদায় করতে পারেন, আর আপনি যদি না চান তাহলে আদায় নাও করতে পারেন। যদি আদায় করেন তাহলে অনেক সওয়াবের অধিকারী হবেন, আর যদি আদায় না করেন আপনার কোনো গুনাহ হবে না। তো অবশ্যই অবশ্যই আমরা যদি কোথাও যাই, সফরের নামাজটা আমরা আদায় করে নেব। এতে করে কী হতে পারে, আমরা যদি কোথাও রওনা দেই, যদি আমাদের প্রতিমধ্যে আমাদের মৃত্যু আসতে পারে, তো যদি আমরা সফরের দুই রাকাত নামাজ পড়ে নেই, তাহলে আমাদের জীবনের শেষ সেই দুই রাকাত নামাজ হয়ে গেল। তো এটা একটা, আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সফরের নামাজ আমরা সবাই আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ কার কখন কোথায় মৃত্যু হবে কেউ জানে না। তো আল্লাহ তাআলা সেই দুই রাকাত নামাজের ওসিলায় আমাদেরকে আমাদের জীবনের পাপগুলি ক্ষমা করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন সকলেই এই সফরের নামাজটা আদায় করার। সফর থেকে ফিরে সর্বপ্রথম মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়া এবং তারপরে আপনার বাসাতে আসা, এটা হলো মোস্তাহাব। আপনি চাইলে এই কাজটি করতে পারেন, অসংখ্য সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় হলো যে আপনি যখন সফরে যাবেন, তো সফরে যাওয়ার মধ্যখানে প্রতিমধ্যে যদি আপনি কোথাও অবস্থান করতে চান, কিছু সময় অতিক্রম করতে চান, আপনি যদি রেস্ট নিতে চান, তাহলে সেখানে সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়বেন, তারপরে আপনারা সেখানে কিছু সময় অবস্থান করবেন, এটাও হলো মোস্তাহাব। আপনারা যদি এই কাজটাও করেন তারপরে অনেক সওয়াবের অধিকারী হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি আপনারা সফরের নামাজ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও সফরের নামাজ সম্পর্কে জানতে পারে। আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে জানিয়ে দেব, শিখিয়ে দেব। তো বন্ধুরা, আবার কোনো একটা ভিডিওর মাধ্যমে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।